আইএসএল এর মঞ্চে দীর্ঘ বিরতির পর আগামী 29 তারিখ ইস্টবেঙ্গল ঘরের মাঠে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেডের। এই মুহূর্তে চূড়ান্ত ফর্মে আছেন আলাদিন সহ গোটা নর্থ ইস্ট দল, আর এই ম্যাচে ইস্টবেঙ্গল পাবে না দুই নির্ভরযোগ্য ফুটবলার নন্দকুমার এবং মাহেশকে। তাদের পরিবর্তন তৈরি করাই মূল লক্ষ্য অস্কার ব্রুজনের সামনে। সবাই যখন ধরে নিয়েছেন বিষ্ণু আর সায়নকে প্রথম একাদশে রেখে দল সাজাবেন অস্কার, ম্যাচে ছক বদলে যদি চমক দেন অস্কার তাহলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। গতকালের পর আবারও আজ দলের সাথে অনুশীলন করলেন না হেক্টর ইউএসতে, ফিজিওর সাথে কিছুক্ষণ গা ঘামিয়ে তিনি মাঠ ছাড়েন। গতকাল অনুশীলন না করে সাইড লাইনেই ছিলেন নিশু কুমার, এদিনও তিনি অনুশীলনে আসেননি, তাই তার চোট নিয়েও জল্পনা তৈরি হয়েছে। এদিকে জাতীয় দলের ম্যাচের পর মোহনবাগান ফুটবলাররা অনুশীলনে যোগ দিলেও ইস্টবেঙ্গল ফুটবলার জিকসান সিং ও আনোয়ার আলী কিন্তু এখনও ছুটি কাটাচ্ছেন। শোনা যাচ্ছে আগামী 26 তারিখ তারা অনুশীলনে যোগ দেবেন, তবে বাকি ফুটবলাররা আজকে পুরো দমে অনুশীলন করলেন। কোচ অস্কার জামানায় ফিটনেসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, আজও তার ব্যতিক্রম হলো না। প্রায় বেশ কিছুটা সময় ধরে ফিজিক্যাল ট্রেনিং চলে, চলুন দেখে নেওয়া যাক অনুশীলনের কিছু মুহূর্ত।